আমি এখন আছি আফ্রিকার একটা গ্রামীণ সমাধিস্থলে আফ্রিকার কফিন ডান্সের ভিডিও দেখে আমি মনে করতাম ওগুলো হয়তোবা কোনো ফানি ভিডিও করত বিনোদনের উদ্দেশ্যে কিন্তু আজ নিজের চোখে দেখতেছি কিভাবে গ্রামীণ আফ্রিকায় একটা মৃত ব্যক্তিকে সমাধিস্থ করা হচ্ছে সমাধির পাশে বাদ্যবাজনার তালে তালে অদ্ভুত এক নাচের মাধ্যমে শেষ বিদায় দেওয়া হয় আপনজন প্রতিবেশী বন্ধু-বান্ধবকে মানুষের মৃত্যু যে কারোর জন্যই দুঃখের ও শোকাবহ বিষয় কিন্তু এই আফ্রিকায় নাচ গানের তালে তালে কেন এত কাছের মানুষকে সমাধিস্থ করা হয় শেষ বিদায় দেওয়া হয় কারণ শুনে আমি রীতিমতো নির্বাক হতবাক হবেন আপনারাও এমন রীতি আমি কখনো সচক্ষে দেখিনি আগে আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন পুরো ভিডিওটা আফ্রিকার এমন অদ্ভুত ও দুর্লভ ভিডিওগুলো উপভোগ করার জন্য অবশ্যই আনসিন আফ্রিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আজকে একই দিনে দুইটা লাশ সমাধিস্থ করা হচ্ছে দেখুন পুরো ভিডিওটা জানুন আফ্রিকার এক অদ্ভুত ও নতুন বিষয় আফ্রিকার মৃত ব্যক্তি কে কিভাবে সমাধিস্থ করা হয় পুরো গ্রামবাসী কফিন নিয়ে সমাধি ক্ষেত্রের দিকে যাচ্ছে কেউ পায়ে হেঁটে কেউ গাড়িতে চড়ে আমরা মোটরসাইকেলে আসি এই মিছিলের পেছনে পেছনে যাব আমরা একই দিনে একই গ্রামে দুই বাসিন্দা সড়ক দুর্ঘটনায় নিহত সবার মুখে শোকের গান গ্রামবাসীদের মধ্যে এতই একতা যে সবাই যার যার কাজ ফেলে চলে আসছে প্রতিবেশীকে শেষ বিদায় জানাতে সামনের গাড়িতে কফিন পেছনের গাড়িতে একজন ওই মৃত ব্যক্তির ফ্রেমে বাঁধা একটা ছবি নিয়ে এভাবে শেষ পর্যন্ত ধরে থাকবে উৎসুক হবে মাঝে মধ্যে কিছু কমেন্ট দেখি আমি নাকি অন্যের ভিডিও ডাউনলোড করে মাঝে মধ্যে এই টাইপের ভিডিওগুলো আপলোড করি তাই আমার হাজিরাটাও দিয়ে দিলাম তাছাড়া সামনে আমাকে আর দেখা যাবে না এত মানুষের সমাবেশ আর এমন একটা পরিস্থিতিতে ওপেনলি ভিডিও না করাটা শ্রেয় তাই সর্বোচ্চ সিক্রেট পজিশনে থেকে ভিডিও করতে হবে ক্যামেরা অনেক মুভমেন্ট হতে পারে তাই আগে থেকে কমা চেয়ে নিচ্ছি সমাধিক্ষেত্রের কাছাকাছি চলে আসছি আমরা সবাই সামনের বাকি পথ হেঁটে যেতে হবে কফিন বক্স ইতিমধ্যে সামনে চলে গেছে ওয়েট এই ছেলেটা একবার আমার দোকান থেকে 200 টাকার মাল চুরি করছিল আগের মাসের বেতন পেয়ে পরদিন তাকে বই দেখিয়ে বলছিলাম যে তোকে আর চাকরিতে রাখবো না তোর মোবাইল জমা দে আমার কাছে এই 200 টাকা জরিমানা দিয়ে তারপর মোবাইল নিয়ে যাবি সে বলছিল মোবাইল এক দোকানে চার্জে দিছে বললাম নিয়ে আয় সেই যে মোবাইল আনতে গেছে তাকে আর পাইনি আজকে 4 মাস পর তার সাথে এখানে দেখা যা কিছু বলি নাই দেখেও না দেখার বান করে চলে গেলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখি আশেপাশে অনেকগুলো সমাধি মানে আমরা সমাধিস্থলের ভিতর দিয়ে এখন হাঁটতেছি একটা সমাধির উপর দেখি লাগেজ ওকে এই লাগেজের ব্যাপারটা একটু পর বুঝিয়ে বলছি এই সে কফিন অবশেষে কফিন বক্সের সামনে আসলাম একটা বিষয় খেয়াল করলাম এখানে কিছুক্ষণ পর পরই পারফিউম স্প্রে করা হচ্ছে আর ওইদিকে সমাধি করার জন্য বাদবাকিরা প্রস্তুতি নিচ্ছে ¡Suscríbete al canal!
এখানেও উপস্থিত সবাই খ্রিস্টান ধর্মের অনুসারী, আমি একমাত্র মুসলিম। তবে এখানেও অনেক গোত্র বা মাজাহাব বেদে অনেক ধর্মীয় নিয়ম কানুন ভিন্ন হয়, সেই সাথে আফ্রিকার ঐতিহ্য তো আছেই। আমার জানা মতে দুই পাশ থেকে রশির উপর ঝুলিয়ে কফিনটা নিচে নামাতে হয়, কিন্তু তারা রশি আনতে ভুলে গেছে বা সেরকম কিছু একটা হবে। পাশের একটা গাছ থেকে অনেক বড় বড় কিছু লতার ব্যবস্থা করতেছে, যেন এই লতাগুলোকে তারা রশি হিসেবে ইউজ করতে পারে। এখানে বাম পাশে অনেক মুরব্বীদের দেখতে পাচ্ছেন, তারা সবাই এলাকার মান্যগণ্য ব্যক্তি, সেই সাথে তাদের চার্চের বা গির্জার ফাদাররা বা আরো অনেক ধর্মীয় নেতারা উপস্থিত আছে। লতার ব্যবস্থা হয়ে গেল, এখন এই লতা দিয়ে কফিনটাকে নিচে নামানো হবে। যতক্ষণ না সমস্ত প্রক্রিয়া শেষ হচ্ছে, এই ব্যক্তিটা এভাবেই ছবিটা উঁচিয়ে দেখবে সবার সামনে। প্রথমে কফিন, কফিনের উপর একটা চাদর, সাথে কয়েক টুকরা গাছ, মাদুর আর এই মৃত ব্যক্তির ব্যবহৃত সমস্ত জামা কাপড়গুলো এখানে দিয়ে দিবে। যে লাগেজে করে জামা কাপড়গুলো আনছে সেই লাগেজটা সহ দিয়ে দিতে হবে। চলতেছে ডোলের বাজনা, ডোলের বাজনার তালে তালে দাফন করা হচ্ছে মৃত ব্যক্তিকে।
কিছু মাটি দিচ্ছে কিছু কাপড় দিচ্ছে এভাবে কাপড়গুলো সব মাটির ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছে আর এই লাগেজটা দিবে সম্পূর্ণ সমাধির উপরে কেউ যেন উপর থেকে চুরি করে নিয়ে যেতে না পারে সেজন্য লাগেজটাকে কেটে নষ্ট করে ফেলা হচ্ছে আমার লাইফে আমি কখনো দেখিনি এইভাবে আমি অবশ্য তাদের ঐতিহ্যকে অবমাননা করতেছি না বা সমর্থন করতেছি না একটা নতুন বিষয় আমি দেখতেছি এবং সেটাও আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি বাম পাশে একটা লাশ সমাধিস্থ করা হচ্ছে ডান পাশে আরো একটা সমাধি রেডি আছে সন্ধ্যাবেলা এখানে আরো একটা লাশ সমাধিস্থ করা হবে দু তিন দিন আগে এখানে অনেক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের এই গ্রামে আমার দোকানের একটু পাশেই একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে পেছনের গাড়িটা উল্টে যায় একজন পথচারী স্পট ডেথ এবং দুইজন যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছিল টোটাল তিনজনের মধ্যে দুইজনেই কিন্তু এই গ্রামের সে কারণে এই পুরো গ্রামটার মধ্যে চলতেছে পুরো সপ্তাহ জুড়ে শোকের মাতম সমাধি প্রায় হয়ে গেছে আরো অনেক অদ্ভুত রীতিনীতি এখনো বাকি আছে এখানে উপস্থিত সবাই একটা করে সাগা গাছ রোপণ করবে এটা ফুল গাছের মতো কিন্তু ফুল গাছ না আমাকেও বলছিল একটা রোপণ করতে তো আমিও বলছি এই মাত্র আমি একটা রোপণ করে আসলাম আমি মূলত আসছিলাম এখানে দেখতে আর শুধুমাত্র আপনাদেরকে দেখাতে এর বেশি কিছু না পাঁচ মিনিটের ব্যবধানে ছোটখাটো একটা বাগান হয়ে গেল এখানে এখন শুরু হবে নাচ কিন্তু কেন একটু আগে যেমনটা বলছিলাম খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও তাদের মধ্যে আবার অনেক গুত্র বা মাজাহাব বাগ আছে এক এক মাজাহাব এক এক গির্জায় প্রার্থনা করে এই মৃত ব্যক্তি যে গির্জায় প্রার্থনা করত তার সাথে আর গির্জায় কখনো দেখা হবে না আমরা যদি কাউকে বিদায় দিই সেটা হোক কোনো একটা সফরে বা কোনো একটা যাত্রায় আমরা দুঃখ নিয়ে তাকে বিদায় দিই কিন্তু এদের কনসেপ্টটা সম্পূর্ণ বিপরীত এখানে অবশ্য বেশ কয়েকটা কনসেপ্ট তারা লালন করে থাকে একটা হলো বিদায় হবে আনন্দের আনন্দের সাথে বিদায় দিবে প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে সেটা হোক মৃত্যুর বিদায় বা কোনো সফরের বিদায় তবে এখানে যারা নাচবে আনন্দ উল্লাস করবে তাদের সবাই কিন্তু মৃত ব্যক্তির বন্ধু পাড়া প্রতিবেশী এমন পরিবার স্বাভাবিকভাবে একটু শোকাহত থাকবে তার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান এক পাশে বসে কান্নাকাটি করতেছে বন্ধুরা আনন্দের সাথে তাকে বিদায় দিচ্ছে যেন পরকালেও আনন্দ থাকে আর একটা আফ্রিকান কনসেপ্ট তারা লালন করে নাচ গান আনন্দের মাধ্যমে মৃত ব্যক্তির প্রতি যে সুখ এই সুখটা বোলার চেষ্টা করে আর একটা আফ্রিকান ঐতিহ্য সেটা হলো নাচের মাধ্যমে দুষ্ট আত্মা বিতাড়িত হয় সমাধির পাশে নাচের মাধ্যমে সমাধিতে শুধু তার শান্ত আত্মাটাই থাকবে আর এখানে যে গানটা গাচ্ছে তারা এটা মূলত শোকের গান একটা বিষয় হয়তো খেয়াল করবেন এটা কিন্তু স্বাভাবিক নাচ নয় নাচের তালে তালে মাটিতে যথেষ্ট জোরে পাড়া দেওয়া হচ্ছে অনেকটাই তারা দুষ্ট আত্মাকে আঘাত করে বিতাড়িত করতেছে এটা আফ্রিকান বিশ্বাস ঐতিহ্য এবং আফ্রিকান একটা সংস্কৃতি
এই নাচের মাধ্যমে সমাদের আশেপাশের সব দুষ্ট আত্মাকে বিতাড়িত করা হলো। এই সমাধিটা এখন সম্পূর্ণ পবিত্র। আশেপাশের কিছু পবিত্র মাটি নিয়ে সর্বশেষ ঝাড়ু দিয়ে সমাধির উপর তুলে দেওয়া হচ্ছে। সর্বশেষ গির্জার ফাদার এবং দূর থেকে আগত ধর্মীয় নেতারা সবাইকে বিদায় দিচ্ছে। এভাবে এখানে সমাধি করা হলো একজন মৃত ব্যক্তিকে। এই আফ্রিকার মোজাম্বিকের একটা অজপাড়া গা থেকে আমি বলছিলাম সাইফ। সর্বশেষ এসে আমি আমার হাজিরাটা আবার দিয়ে গেলাম। এখন সবাই যে যার যার মতো চলে যাবে। ও হ্যাঁ, আরেকটা রীতি এখানে মনে পড়লো, তাদের রীতিতে গোসল করতে হয় না। এরকম সমাধিস্থল থেকে এসে দুই হাতে কবজি পর্যন্ত তারা ধুয়ে নিবে, এটুকুতে তারা পবিত্র হয়ে যাবে। এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এক পাখে ধরতে গেলে আমারই গ্রামবাসী। আগামীতে আর কখনো হয়তো বা এতগুলো গ্রামবাসীকে একসাথে দেখতে পারবো না বা আপনাদেরকেও দেখাতে পারবো না। তো আজকে দেখা হলো সেই সুবাদে, আমার এই গ্রামবাসীদেরকে আপনারা একবার দেখে নিন।
এই গাড়িটাতে করে এই কফিনটাকে আনছিল মূলত। আমার জানা মতে এই গ্রামে এমন একটা সমাবেশে আজকে প্রথম কোনো বিদেশি আসছে। সাধারণত এই ধরনের সমাবেশস্থলে বিদেশি বা আমরা যারা এখানে বসবাস করি তাদের আগমন হয় না বা আসা হয় না সাধারণত। তো আমি আজকে আসছি এই প্রথম তারা কোনো বিদেশির দেখা পেল এরকম কোনো একটা অনুষ্ঠানে, এই প্রথম এমন কোনো একটা আয়োজনে একজন বিদেশির উপস্থিতি তারা দেখলো, তাও একজন বাংলাদেশি। তারা অনেক অনেক বেশি খুশি হয়েছে এবং অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতেছে এই বিষয়টাকে। তারা এতদিন মনে করতো আমরা অনেক আহামরি কিছু, কিন্তু তাদের সামাজিক অনুষ্ঠানগুলোতে বা সামাজিক সমাবেশ গুলোতে যখন আমরা অংশগ্রহণ করি অনেক অনেক বেশি খুশি দেখা হয়। এই সেই জায়গাটা যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এখনো ছিন্ন হয়ে গেছে, তিনটা মানুষের প্রাণ ঝরে গেল এখানে।